सुप्रिय दर्शक हक ग्रीन वाल चैने अपना जाना स्वागत। आज के थंबनेल और टाइटल देखे बुझते हमें कि गाचर भिडियो कर ठीक ही धरे इटा चंद्रमल्लिका। चंद्रमल्लिका जरा चारा तैरि करी ता मोटामोटी क्यों मार्च एप्रिल करी क्यों आर जून क्यों आर एखो कर अर्थात जार का जे रखम समय थक हिसाब से करचुअलि এদের জাত যেহেতু আলাদা কাজে এদের তৈরি করার সময়টাও কিন্তু ভিন্ন ভিন্ন আছে। যারা বেশি একেবারে বড় করে মানে হাজার হাজার ফুল ফোটাতে আছেন তারা অনেক আগে থেকে শুরু করেছে, মার্চ এপ্রিল মাস থেকে শুরু করেছে। যারা মনে করছে যে মোটামুটি একটা ঝাড় হলেই হবে তারা মোটামুটি জুন মাস থেকে শুরু করেছে। আবার যারা এখন শুরু করবে তাদেরও গাছে ফুল হবে। আবার বেশিরভাগ বাগানই ওই সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে চারা কিনে নিয়ে আসেন মোটামুটি 7-8 ইঞ্চির। আবার অনেকে তো আবার অক্টোবরের শেষের দিকে ফুল দেখে পছন্দ মতো কেনে, তো সেটা নিজে নিজে পছন্দ ব্যাপার। আমি শুধু আপনাকে দেখাবো আমি এপ্রিল মাস থেকে শুরু করেছিলাম এই গাছটি তৈরি করতে। এই গাছটিতে আমার অটোমেটিক্যালি মানে ইতিপূর্বে আমার দুবার প্রুনিং করা হয়ে গেছে, আজকে আবার প্রুনিং করব। তো প্রুনিং করার আগে কিন্তু আপনাকে গাছটাকে কিছু কাজ করতে হবে। কী কাজ আপনি যদি এইভাবে দেখেন এখানে বেশ কিছু পুরাতন পচা হলুদ পাতা রয়েছে, সেগুলোকে অবশ্যই আপনাকে ছাড়িয়ে নিতে হবে। এই যেখান যেখানে ছাড়াবেন সেখান থেকে কিন্তু নতুন নতুন বাঞ্চ হবে। তো শুধু আমি কি বললাম পচে যাওয়া পাতা অর্থাৎ পুরাতন পাতা হলুদ পাতা এগুলো ছাড়াতে বললাম, কিন্তু আরেকটি কথা হচ্ছে গোড়ার দিকে যে চৌড়া পাতাগুলো থাকে চৌড়া পাতা পুরাতন পাতা যেমন এই পাতাটা এখানে চৌড়া পাতা আছে এইটাকেও কিন্তু আমাকে কেটে দিতে হবে। এইটা যদি আমি না কাটি তাহলে কিন্তু আমার গাছ সেভাবে ঝাড় হবে না। তো আমি করছি থাকছি এই কাজটা করে নেওয়ার পরে পরের ধাপটা আমি যাব কি করতে হবে আপনারা একটু দেখতে থাকুন। তো বন্ধুরা অলরেডি হয়ে গেছে, দ্বিতীয় কাজ কি হবে? দ্বিতীয় কাজ হচ্ছে এই গাছের প্রুনিং করা, একদম প্রুনিং করতে হবে বেশ সুন্দর করে সমান করে। দুটো কথা বলছি অবশ্যই সমান করে করবেন, ধীরে ধীরে করবেন, এটাও দেখতে থাকুন একদম সমান। এই বর্ষাকালটাকে আপনাকে পুরো কাজে লাগাতে হবে, কারণ সেপ্টেম্বরের 15 পরে কিন্তু বর্ষা থাকবে না, তখন গাছের বৃদ্ধি কমে যাবে। শেষ সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুর দিকে কিন্তু এই গাছে ফুল আসতে শুরু করে দেবে। তাইলে এই প্রুনিংয়ের কাজটা কিন্তু আমাকে করে নিতে হবে অবশ্যই এই সময় বারবার। সেকেন্ড কাজটাও আমার হয়ে গেল। তিন নম্বর কাজ কি? এবার কিন্তু গাছ অনেকটাই চারদিকে নিচের দিক থেকে রানার আসবে অথবা সাইড থেকে যে পাতা যেগুলো খুলে দিলাম সেখান থেকেও কিন্তু আসবে। এখানে আমি কি করব, এখানে আমি 4-5টি কাঠি এরকম দেব। এগুলো সবই হচ্ছে আপনার 8 ইঞ্চির পট। এই কাঠি দেওয়ার উদ্দেশ্য হলো এখন কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আসবে আর ব্রাঞ্চগুলোই কিন্তু আপনার প্রচুর ফুল দেবে। এইটা এইভাবে করবেন, কিছু তো ডাল এদিক ওদিক যাবে যার জন্য এরকম একটা রিং তৈরি করে নেবেন মাপ মতো। আপনার যতটুকু দরকার ততটুকুই কাজে লাগাবেন। এই যে আমি মোটামুটি একটা করে দিলাম, এই তারটাকে একটু বড় নিয়েছি কারণ হচ্ছে এটা যখন আরও একটু ঝাঁকালো হবে এই কাঠিগুলোকে আরও আমি ছাড়িয়ে দেব আর এই তারটাকে ঠিক চার সাথে একটু বাঁধব। এটা হচ্ছে আপনার 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে যেহেতু এখানে গাছে ফুল আসবে না আমাকে অল্প করে হোক গাছের বৃদ্ধি করার জন্য বেশি না 15-20টা করে দানা আপনাকে DAP দিতে হবে, অন্য কোনো কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন না, পটাশ জাতীয় কোনো খাবার দেওয়ার দরকারই নেই। এটা হয়ে গেল, তাহলে এই অবস্থা রেখে দিলাম। এটাকে 2 সপ্তাহ পরে আবার আমাকে প্রুনিং করতে হবে। এই যে রিংটা বাঁধলাম এই রিংটাকে আরও একটু বড় করতে হবে। এইভাবে আমার কোর হতে থাকবে মোটামুটি সেপ্টেম্বরের শেষ পর্যন্ত, কারণ তারপরে আর আমরা প্রুনিং করব না। এখন কথা হচ্ছে যারা এখনও এই চন্দ্রমল্লিকা শুরু করেনি তারা কিভাবে করবেন, তাদের জন্য এবার
তো বন্ধুরা আমি এটা সরিয়ে দিচ্ছি। চলুন আগে প্রথমে একটা এই ধরনের যেটা কাটলাম এটা তো কচি মাদার গাছ থেকে আমি একটা এরকম দু তিন ইঞ্চির ডাল সংগ্রহ করি। চলুন বন্ধুরা সেটা আগে করি। এটা একটা মাদার গাছ আছে, অনেক পুরাতন গাছ। তো এরকমই একটা ডাল আমি ভেঙে নিলাম, এই দেখতেই পাচ্ছেন। এই ডালটা নিয়ে আসবেন, অথচ যদি আপনি মনে করেন যে ডাল না ভেঙে এখান থেকে যদি দু তিন ইঞ্চির একটা এরকম এরকমভাবে কেটে নেবেন, এতটুকু কেটে নেবেন, কেটে নেওয়ার পরেই আমি এটাকে চারা করতে পারবো। বন্ধুরা এই সেই হচ্ছে মাদার গাছের ডাল। এটাকে এইভাবে টানবেন না, এভাবে টানবেন না, তাহলে বাকল সহ খুলে আসবে। কি করবেন, এরকম কাঁচি দিয়ে কেটে দেবেন। আরও একটু ছোটো করতে পারেন, কোনো ব্যাপার নয়, দুটো পর্ব থাকলেই হবে। এবার এটাকে কি করবেন, এরকম একটা গ্রোয়িং ব্যাগে বসাবেন। তো এটা বসাবার সময় এমনি বসালেও হয়, তবে যদি মনে করেন আপনার কাছে রুট হরমোন আছে তো রুট হরমোন আপনি ব্যবহার করতে পারেন। এই রুট হরমোনটা দিলে তা খুব তাড়াতাড়ি, মানে দু সপ্তাহের মধ্যেই একেবারে এখানে শেকড় বেরিয়ে যাবে। এইভাবে বসিয়ে দিয়ে ছোটো হলেও কোনো যায় আসে না, এ হয়ে ছায়াতে সুন্দর করে রেখে দেবেন, এরকম ছায়াতে সুন্দর করে রেখে দেবেন। দু সপ্তাহ পরে এটা তুলবেন, দেখবেন প্রচুর শেকড় হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আশা করি শেকড় হয়েছে। এই শেকড় সমেত কিন্তু এবার আমরা পটিং করব। পটিং করার পরে আমরা কিন্তু এক মাস পরে আপনার সামনে হাজির হব। বন্ধুরা এবার আমি আপনাদের সামনে সেই চারা গাছ নিয়ে এসেছি। এই চারা গাছে পুরাতন পাতা, হলুদ পাতা, গাছের গোড়ায় কোনো আগাছা থাকলে সেগুলোকে তুলে ফেলুন। এটা একেবারে যখন পুনিং করবেন তখন একেবারে ওপরতে একটুখানি, মানে এতটুকু এরকম করে পুনিং করবেন। তিনটা মাত্র শাখা আছে, আমি এখানে পুনিং করব। পুনিং করা হয়ে গেলেই আমি এখানে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করব। ফাঙ্গিসাইড স্প্রে করব। করার পরে গাছটার জন্য এবার আমরা চাইছি গ্রোথ। এই গ্রোথের জন্য আমি মাত্র এখানে পাঁচ থেকে দশটি দানা কি দেব, ডিএপি। এখানে কোনো আমরা পটাশ জাতীয় খাবার দেব না। এই যে পাঁচ থেকে দশটি মাত্র, আরও কম দিয়ে দিলাম। এবার গাছটাকে একটুখানি এমন জায়গায় রাখতে হবে যেখানে রোদ পড়ে, কারণ এবারে এর কিন্তু পূর্ণ রোদের দরকার। এইভাবে রাখার পরে আমি আরও এক মাস পরে গাছটাকে নিয়ে হাজির হচ্ছি। আপনার মাটিতে যে চারাটা বসিয়েছেন সেটা কিন্তু এরকম সাইজের হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি পটিং করতে পারেন। বালিতে বসাতে গেলে কিন্তু পনেরো দিন বা খুব বেশি হলে তিন সপ্তাহ পরেই আপনাকে পটিং করতে হবে। কিন্তু যদি মাটিতে বসান তাহলে এরকম একটা বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি বসাতে পারেন, কারণ এই গাছটা এখানে থাকা অবস্থায় কিন্তু পুনিং করার মতো হয়ে গেছে। প্রচুর শেকড় আছে এই গাছটাতে, শেকড় একদম তলার দিকে বেরিয়ে এসছে, একদম তলার দিকে বেরিয়ে এসছে। দেখুন কত শেকড় আছে, আপনারা অবাক হয়ে যাবেন, দেখুন কত শেকড় হয়েছে। তো এই ধরনের গাছ যদি আপনি বসান খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। তো এইভাবেও আমি বসাতে পারি। এবার যে গাছটা বসেছিলাম আপনার সেটাকে আমি এবার এক মাস পরে নিয়ে আসব। এই যে আমি পুনিং করেছিলাম, পুনিং করার পরে কিন্তু গাছের বেশ শাখাগুলো অনেকটাই চওড়া হয়েছে, কিছু পাতা পুরাতন হয়েছে, সেগুলোকে করে দেবো। আর পাশ থেকে কিন্তু রানার বেরোচ্ছে, এই রানারগুলোই কিন্তু এই গাছটাকে ঝাঁকালো করবে। আপনি যখনই গাছটা মোটামুটি পুনিং করার উপযুক্ত হয়ে যাবে পুনিংটা অবশ্যই করে নিতে হবে, কারণ পুনিং না করলে কিন্তু আপনার গাছ বড় হবে না, এটা মনে রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে পুনিং করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি অবশ্যই এতে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর তখনই কিন্তু চার পাঁচটি দানা বা দশটি দানা গাছের সাইজ অনুযায়ী আপনি অবশ্যই, খুব বেশি না, আপনার অবাক হয়ে যাবে, এই যে দশটি দানার মতন মাত্র এই গাছে
দেবেন, কারণ এই গাছকে আমরা এখন যথাসম্ভব বড় করব। তো এবার এই গাছটি যখন আমি নিয়ে আসব, ঠিক এক মাস পরে যে গাছটা আমি প্রথমে আপনারা দেখেছিলাম সে সাইজ হলে, তখন ওই রকম অবস্থায় হলে কি হতে পারে গাছটার, এবার সেই গাছটা দেখতে থাকুন। পরবর্তী অংশ দেখাবার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কতগুলো চারা গাছ এখানে বা চন্দ্রমল্লিকার যে গাছগুলো করেছি, এবং প্রত্যেকটাই এগুলো কিন্তু আলাদা আলাদা আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এখানে 14 নম্বর দাওয়া আছে, আবার এখানে যেমন দেখতেই পাচ্ছেন 15 নম্বর দাওয়া আছে, প্রত্যেকটা আমার আলাদা আলাদা গাছ আছে, যেমন এটা 11 নম্বর। তো এরকম আমি মোটামুটি 20 রকমের গাছ এখানে তৈরি করেছি। তো পরবর্তী অংশ দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছটা কতটা সুন্দর হয়েছে, আর ওই একই কাজ আপনাকে কিন্তু পুনিং করিতে হবে। পুনিং করিবেন আপনি ধরে ধরে করুন বা সমান করে করুন, এইভাবে কাঁচিকে এইভাবে এভাবে নিয়ে করতে পারলে আরও ভালো। যেখানে যে উঁচু থাকবে সেখানে কোনটা বেশি হবে কোনটা কম হবে কিন্তু কোনো তাতে যায় আসে না, কিন্তু পুনিং হলেই হলো, ডগাটা কাটলেই হলো। এইটা এইভাবে করতে থাকবেন, ব্যাস সমান হয়ে গেলেই যথেষ্ট। এবার যখনই করবেন পুনিং তখনই আপনাকে কী দিতে হবে, ফাঙ্গিসাইড, এরকম ফাঙ্গিসাইড দেবেন। আর ওই একটাই ব্যাপার, সেটা হচ্ছে আপনার ডিএপি, বেশি না, ওই 10-15টি দানা মাত্র, অত বেশি দেওয়া দরকার নেই এখন। মানে বর্ষাকালে বৃষ্টির জলটাই অ্যাকচুয়ালি কিন্তু পিজিআর হিসাবে কাজ করবে, বর্ষাকালে খুব একটা খাবার দরকার পড়ে না। তো এইভাবে করব। আর প্রথম যে গাছটা দেখালাম কাঠি বেঁধে দিয়ে রিং করেছি, এটারও সেরকম রিং করে দেবো। এবার এভাবে করে থাকুন। নেক্সট ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো সেপ্টেম্বরের শেষের দিকে বা মিডিলের পরে আর কি, 15 তারিখ পরে, তখন দেখবেন গাছটার চেহারা কী হবে। তো বন্ধুরা সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের উপকার লেগে থাকে তাহলে নিজেকে ধন্য মনে করবো। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।